তো হ্যালো বন্ধুরা, যেটা ভয়ে সবাই ছিল, তো আলটিমেট আমি পজিটিভ, মানে কোভিড পজিটিভ। তো আমি এখন মিডিল পজিশনে যাচ্ছি, মানে অনেক দিন আমার সার্ভাইভ করে ফেলেছি। খুব ফিভার যেগুলো হয়, সিমটম সব কিছু হয়েছে, এখনো পর্যন্ত শ্বাসকষ্টটা হয়নি, ঠিক আছে, তো আশা করি হবে না, জানি না কী হবে। এখন আমি মধ্যবর্তী পর্যায়ে আছি, জ্বরটা চলে গেছে, সিমটম বেশি কিছু নাই, একটা উইকনেস রয়েছে, পুরোপুরি এখনও ফিট হতে পারিনি, ঠিক আছে। তো সবাইকে অনুরোধ করব, যা করোনা বিধি যেগুলো আছে সেগুলো সবাই যেন মেনে চলে। অ্যাটলিস্ট যারা বাইরে বেরিয়ে কাজ করেন তারা খুব বেশি করে মানেন, কিন্তু সব কিছু মানা সম্ভব নয়, আর 100% শিক্ষক তো থাকা যায় না, তো আমাদের এর উপরে ডিউটিও করতে হয়। ডিউটি করতে হয়েছিল, জানতাম এক সময় হবে, তো সেটা আর্লি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কেউ লাইটলি নেবেন না, যতটা সম্ভব চেষ্টা করুন করোনা বিধিকে মানার। আর আমি এই মুহূর্তে আইসোলেশনে আছি, মানে গ্রামের বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে কেউ থাকে না, আমার মা বাবা অনেক দিন আগেই চলে গেছেন, নেই। তো এখানে খুবই ফাঁকা এরিয়া, শান্ত এরিয়া, আর এখানে কেউ বাড়িতে থাকে না, তালা পড়ে যায়, আমার ডিউটিতে চলে গেলে বাড়িতে তালাই থাকে। তো আপাতত এখানে আশ্রয় নিয়েছি, এখানেই থাকি, আর মেডিকেল যা ট্রিটমেন্ট বা মেডিসিন যেটা চলার সেগুলো চলছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে সব কিছু টেস্টও করিয়েছি, এখনও পর্যন্ত সেরকম মেজর কিছু প্রবলেম নেই, ঠিক আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেল ফলো করুন, আমি সুস্থ হয়ে আবার কন্টিনিউ ভিডিও বানাবো, ঠিক আছে। তো চলুন, বাই বাই।